চেতনচরিতামৃত গ্রন্থ যদিও প্রভুপাদ বলেছেন পোস্ট গ্রাজুয়েট কোর্স, প্রথমে আমাদের গীতা শোনা উচিত, গীতা, তারপরে ভাগবত, তারপরে চৈতন্যচরিতামৃত। এভাবে প্রভুপাদ সিরিয়াল করেছে শোনার জন্য। কিন্তু শ্রীমদ ভাগবত যে কথা এই চৈতন্যচরিতামৃতের মধ্যেই আছে, গৌর কথা আর কৃষ্ণ কথা, দুই কথা এখানে গ্রথিত আছে। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ যেহ কইল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না জন্মিল মর চিত্ত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি হচ্ছেন সমস্ত রসিক ভক্তের মধ্যে একজন অন্যতম রসিক ভক্ত, যিনি শিশি রাধা মদন মোহনের কৃপা মাল্য গ্রহণ করলেন এবং সমস্ত ভক্তবৃন্দের আদেশ অনুরোধে রাধা মদন মোহনের কৃপা মাল্য নিয়ে এই চৈতন্যচরিতামৃত গ্রন্থ তিনি রচনা করেছেন। রসিক ভক্ত এখানে তিনি কি বর্ণনা করেছেন, গৌর গোবিন্দ লীলা, একসাথে দুটি কথা বর্ণনা করেছেন, চৈতন্যচরিতামৃতে গৌরাঙ্গ কথা এবং কৃষ্ণ কথা দুটাই গর্থিত রয়েছে। সেজন্য নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহাতে না জন্মিল মর চিত্ত। এই গৌর গোবিন্দের লীলা পাথর পর্যন্ত শুনে গলে যায়, আর আমাদের হৃদয় যদি না গলে তাহলে জানতে হবে আমরা কত কঠিন, জড় বিষয়ের প্রতি কত আসক্ত, যার ফলে গৌর কথা কৃষ্ণ কথা আমাদের হৃদয়কে দ্রবীভূত করে না। যদিও কবিরাজ গোস্বামী তিনি দীনভাবে বলেছেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তবুও তিনি এই চৈতন্যচরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। বৃদ্ধ হয়ে গেছেন, তিনি বলেছেন যে আমি অত্যন্ত বৃদ্ধ, জরাতুর, না শুনিয়ে শ্রবণে, কানে কিছু শুনতে পায় না, না দেখিয়ে নয়নে, তবু লিখি কি অদ্ভুত ব্যাপার। এই যে চৈতন্যচরিত আমি কীভাবে লিখছি এটা অদ্ভুত, কেন মহাপ্রভু স্বয়ং নিজে লেখাচ্ছেন, তিনি উপলব্ধি করে বলছেন যে তিনি নিজেই আমাকে লেখাচ্ছেন। আমি জগাই মাধাই থেকেও অত্যন্ত পাপিষ্ট, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট, পুরিষের কীট হইতে মুই সে লঘিষ্ট, বিস্তার যে কীট তার থেকেও আমি অত্যন্ত নিচ। তাই ভক্ত যতক্ষণ নিজেকে নিচ ছোট না করতে পারে সে কখনো ভক্ত হতে পারে না। কবিরাজ গোস্বামী তিনি শুদ্ধ বৈষ্ণব, আমাদের জন্য তিনি এরকম বলছেন যাতে আমরা অভিমান অহংকারে না থাকি, যাতে আমরা কখনো কখনো কিছু দু চার কথা গীতা ভাগবত শুনে বা কিছু মুখস্থ করে অথবা বলি জগতে, তখন আমরা খুব অভিমান করি, নিজেকে খুব শ্রেষ্ঠ বলে ভাবি, কিন্তু সে কখনো ভগবতধামে যেতে পারে না। নিজেকে শ্রেষ্ঠ বলে ভাবলে ভগবতধামে যাওয়া যাবে না। আমাদের শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, তিনি একটা লেকচারে বলছেন ভগবতধামে যেতে গেলে তার যে গেটটা এত ছোট, একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করুন যে এক ভাগ হবে, তাই গোলকবৃন্দাবনে যে গেট সেই গেটটা অত ছোট, তাহলে যাবেন কি করে, তার মানে আমাকে তার থেকে ছোট হতে হবে। তার মানে ভক্ত যতদিন নিজেকে ছোট না করতে পারে সে গোলকবৃন্দাবনের দ্বারে প্রবেশ করার অধিকার নেই। হরি বল, তাহলে ভক্তদের আমাদেরকে সর্বদা অভিমান শূন্য হতে হবে, দম্ভ অহংকার মুক্ত হতে হবে। শরণাগতির প্রথম লক্ষণ সেটা, শরণাগতির প্রথম লক্ষণ কি, দৈন্য,
দীন মানে অভিমান শূন্য, তার মানে এত নিজেকে ছোট করতে হবে। প্রভুপাদ তার অন্তিম লীলা যখন করছিলেন তখন তিনি জানিয়েছেন যে ভক্ত খুব দীন হবে মানে অভিমান শূন্য, সরল হবে এবং ধৈর্যশীল হবে, তারাই কেবল ইস্কনের উত্তরসূরি রূপে সমস্ত জগতে ইস্কনের প্রচার করার যোগ্য বিবেচিত হবে। হরি বল। সেজন্য আমাদের সরল চিত্ত হতে হবে, কোনো ছল চাতুরি করলে হবে না। ইস্কন ভক্ত ওই রকম প্রভুপাদ বলছেন তারাই সারা বিশ্বে প্রচার করতে পারবে আর তারাই ইস্কনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো সেজন্য প্রভুপাদ তিনি কাউকে একজনকে উত্তরসূরি তারপরে করে যাননি, তিনি বলেছেন সেই ভক্ত উত্তরসূরি হবে যিনি সরল হবেন আর যিনি দীন হবেন আর যিনি ধৈর্যশীল হবেন, তারাই ইস্কনের উত্তরসূরি রূপে ইস্কনকে এগিয়ে নিয়ে যাবে এবং মহাপ্রভুর এই বাণী প্রচার তারাই যোগ্য বিবেচিত হবেন। যাওয়া শিল প্রভুপাদ কি। তো এইভাবে শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি বর্ণনা করেছেন। তো সেজন্য আমরা মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে সর্বত্র তার নাম বাণী প্রচার হবে, তো এখন আমরা দেখছি সে প্রচার ইস্কনের দ্বারাই প্রচার হচ্ছে। কে প্রচার করলেন? ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তার শিবিগ্রহ এখানে রয়েছে। প্রভুপাদ বলেছেন যে আমার বিগ্রহকে যদি কেউ প্রণাম করবে সে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো সেজন্য প্রভুপাদের বিগ্রহ আমরা প্রতিটা মন্দিরে রাখার চেষ্টা করছি। তা আমরা একটু সংকল্প করছিলাম প্রতিটা নাম হটে যেন প্রভুপাদের বিগ্রহ থাকে। সেই জন্য ভক্তবৃন্দ চেষ্টা করবেন প্রভুপাদের এত বড় বিগ্রহ না থাকলেও ছোট বিগ্রহও রাখা যাবে, সেজন্য প্রতিটা নাম হট সংঘতে যেন থাকে। আর কোনো শ্রদ্ধা কুটির ভক্ত গৃহস্থ সেও যদিও চায় যে আমি ছোট বিগ্রহ প্রভুপাদের রাখবো, যাতে প্রতিদিন প্রভুপাদ বিগ্রহকে প্রণাম করব আর সমস্ত প্রভুপাদের কৃপা লাভ করতে পারব, পাপ থেকে মুক্ত হয়ে যাব। প্রভুপাদের বিগ্রহ প্রণামে এত শক্তি আছে। জয় প্রভুপাদ কি। তো সেজন্য প্রতিদিন প্রভুপাদের বিগ্রহ প্রণাম করবেন। এই জন্য আমরা সেটা চিন্তা করছি যে শ্রদ্ধা কুটির ভক্তরা নামট সঙ্ঘে যেন প্রভুপাদের শ্রী বিগ্রহ থাকে। প্রভুপাদ বোম্বেতে ছিলেন 1977 সালে, তখন দক্ষিণ ভারত থেকে এক ব্রাহ্মণ পণ্ডিত এসেছে। প্রভুপাদের তখন শরীর অসুস্থ, তিনি বৃন্দাবনে আছেন। 1977 সালে তো তিনি অপ্রকট হলেন বৃন্দাবনে এসে, কিন্তু বোম্বেতে ছিলেন। তখন সেই ব্রাহ্মণ পণ্ডিত এসে প্রভুপাদকে দেখা করতে চাইলেন, নিভৃতে দেখা করতে চাইলেন। তো প্রভুপাদ অনুমোদন দিলেন, আর ভক্তরা দূরে থেকে শুনছে কি আলোচনা হচ্ছে। তখন সেই পণ্ডিত বলছেন প্রভুপাদ আপনি এখন প্রকট রয়েছেন কিন্তু ভক্তরা আপনার বিগ্রহ পূজা শুরু করে দিয়েছে, পঞ্চরাত্র শাস্ত্র অনুসারে প্রকট থাকতে তার বিগ্রহ পূজা করলে সমস্ত পাপ তাকে নিতে হবে। সেই পণ্ডিত ব্রাহ্মণ শাস্ত্র সিদ্ধান্ত প্রভুপাদকে বলছে, তো ভক্তরা কান খাড়া করে গোপনে শুনছে সব। তো প্রভুপাদ বললেন আমি তো এই জন্য এসেছি এই জগতে, সমস্ত জীবের বদ্ধ জীবের পাপকে নেওয়ার জন্য আমি এসেছি এই জগতে। তখন সেই ব্রাহ্মণ হতবাক হয়ে গেছে, প্রভুপাদ কত বড় ব্যক্তি যে বদ্ধ জীবের পাপ নেওয়ার জন্য তিনি এসেছেন। কেন আমাদের মধ্যে যদি পাপ থাকে আমরা ভগবত ভজন করতে পারি না। ভগবদ্গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায়ে 28 নম্বর শ্লোকে বলেছেন যে সাং তু অন্তগতং পাপম জনানং পুণ্যকর্মাণাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাং ভজন্তি মাং দৃঢ়ব্রতা। আমার ভজন দৃঢ়তার সহিত সেই ব্যক্তি করতে পারে যিনি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়েছেন। তাহলে প্রভুপাদকে প্রণাম করলেই পাপ মুক্ত হয়ে যাবেন। জয় প্রভুপাদ কি। সেজন্য প্রতিদিন প্রভুপাদের প্রণাম মন্ত্র করে জুড়ে জুড়ে প্রভুপাদকে প্রণাম করবেন প্রত্যেক ব্যক্তি।
এত আশীর্বাদ শুদ্ধ ভক্ত প্রভুপাদ ভগবানের সেনাপতি ভক্তরূপে তিনি দান করেছেন, এরকম কেউ দিতে পারে না। সেজন্য আমরা খুব ভাগ্যবান যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সাথে যুক্ত রয়েছে। তো প্রভুপাদ অত্যন্ত সরল সহজভাবে সব গীতা ভাগবতের তিনি ভাষ্য প্রদান করেছেন। উনি বলছেন, আমি নিজে এই ভাষ্য পড়া পাঠ করি, প্রতিদিন আমি পাঠ করি, শুনি। কেন জানো না, আমি যখন এই ভাষ্য রচনা করেছি তখন কৃষ্ণ স্বয়ং এসে এই ভাষ্যগুলি তিনি বলেছেন আর আমি লিখেছি। জয় প্রভুপাদ কি! এই জন্য আমি নিজে এই ভাষ্যগুলি নিজে অধ্যয়ন করি, শ্রবণ করি। তো সেই জন্য গীতা ভাগবতের তাৎপর্য প্রত্যেক ভক্ত পড়া উচিত। কেন? প্রভুপাদ এইগুলি নিজের কথা নয়, প্রভুপাদ নিজে বলছেন আমি প্রতিদিন পড়ি, শুনি, আনন্দ পাই। কেন না, কৃষ্ণ নিজে আমাকে এসে বলেছেন, আমি লিখেছি। জয় প্রভুপাদ কি! এরকমই প্রভুপাদ সাধারণ ব্যক্তি নন। আমার মনে হয় কলকাতাতে তিনি এসেছেন, সাধারণ একটা বস্ত্র ব্যবসায়ী পরিবারের ছেলে মনে করে অনেকে বুঝতে পারে না। একটু আগে দেখছিলাম যে কী করে আমরা গুরু বৈষ্ণবের কৃপা, কী হচ্ছে শব্দ, গুরু বৈষ্ণবের কৃপা আমরা কী করে লাভ করতে পারি। যদি আমরা গুরু বৈষ্ণবদের কথার অনুগমন করি সঠিকভাবে, তাহলে আমরা কৃপা প্রাপ্ত হতে পারি। তো আমরা চৈতন্য চরিত আমি তো একটু শুনব। প্রভুপাদ তিনি এগুলির অনুবাদ করেছেন, ভাষ্য দিয়েছেন। সাধারণত আমরা চৈতন্যচরিত আমি তো পয়ারে পড়ে যাই, কিন্তু প্রত্যেকটা শ্লোকের অনুবাদ কোথাও কেউ করেনি। কিন্তু ইস্কনে প্রভুপাদ এই সব অনুবাদ তাৎপর্য প্রদান করেছে। জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি, গৌর প্রেমানন্দে প্রভুপাদ কি, গচ্ছন্ন বৃন্দাবনং গৌর ব্যাঘ্রে ভৈন খগান বনে প্রেমতান সহ নিত্যান বিদধে কৃষ্ণ জল্পিনঃ। এখানে প্রভুপাদ এই শ্লোকের অনুবাদে বর্ণনা করেছেন, বৃন্দাবনে যাবার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনে বাঘ, হাতি, হরিণ ও পাখিদের কৃষ্ণনাম কীর্তন করিয়ে প্রেমোন্মত্ত করে নৃত্য করিয়েছিলেন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি! যে বাঘ, ভালুক, পাখি, হাতি, হরিণ সবাইকে কৃষ্ণ নাম কীর্তন করিয়ে নৃত্য করিয়েছিলেন, প্রেমে উন্মত্ত করেছিলেন। তেমনি চৈতন্য সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ কখনো বাঘ ভালুককে প্রেম দান করতে পারে না। দান করতে পারে? সাধারণ মানুষরা পারে না। তো এরকমই হয়তো বাঘ ভালুককে বশীভূত করতে পারে, কৃষ্ণ নাম দিতে পারে না, কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে না, কিন্তু কোন ভগবানের ভক্তও করতে পারে। ভক্ত একটা দেওয়ালকেও নাচাতে পারে, এরকম ভগবানের ভক্ত রয়েছে। শ্যামানন্দ প্রভু আমরা দেখি, তিনি একটা দেওয়ালকেও বসে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, দেওয়ালের উপরে বসে বসে, এত শক্তিও রয়েছে। একজন দস্যু ছিল উড়িষ্যায়, সে তান্ত্রিক ছিল, তার গুরুদেব বাঘকেও বশীভূত করেছে, বাঘের পিঠে বসে চলে যায় আর মানুষ ভয় পেয়ে, কিন্তু বাঘকে হরিনাম করাতে পারে না। তো এক সময় শ্যামানন্দ প্রভু তিনি বসেছেন একটা দেওয়ালের উপরে, দাঁত মাজছেন সকালবেলা, আর ওই দস্যু ডাকাত সে জানতে পেরেছে
যে এই রাস্তা দিয়ে এরকম সব বৈষ্ণবেরা যাচ্ছে, অনেক টাকা পয়সা আছে, তার গণক দিয়ে সব বুঝতে পেরেছে। তখন সে বলে পাঠিয়েছে, যাও শ্যামানন্দকে আমার সঙ্গে দেখা করতে হবে। তখন শ্যামানন্দ প্রভু বলেন, ওকে বলো আমার কাছে আসতে, বৈষ্ণব এত সাহস। ওই তান্ত্রিক গুরুর কাছে গিয়ে সেই দস্যু ডাকাত সর্দার বলেছে, গুরুদেব আপনার বাঘটা আমাকে দিন। তো বাঘের পিঠে বসে শ্যামানন্দ প্রভুর কাছে যাচ্ছে। শ্যামানন্দ প্রভু দূরে দেখছেন সেই দস্যু কয়েকশো ভক্তকে হত্যা করে তাদের সব একটা কুণ্ডের মধ্যে ফেলে রেখেছে। উড়িষ্যাতে সেই কুণ্ডটা রয়েছে এখন। যখনই বৃন্দাবন পুরী বৈষ্ণবেরা ওই রাস্তা দিয়ে যেত, তাদেরকে খুন করে টাকা পয়সা নিয়ে একটা কুয়ার মধ্যে ফেলে দিত। তো এই শ্যামানন্দ প্রভুকেও তার ভক্তদেরকে ওইরকম খুন করতে চেয়েছিল। তখন সে বাঘের উপরে যাচ্ছে, শ্যামানন্দ প্রভু দাঁত মাজছিলেন, দেখলেন ও আসছে। তখন শ্যামানন্দ প্রভু দেওয়ালকে বললেন, তুমি চলো। তখন সেই দেওয়ালটা চলতে শুরু করেছে। তখন ওই ডাকাত দস্যু সর্দার বলছে, বাঘ একটা জীবিত জীব, সে কারো দ্বারা পরিচালিত হয়ে যেতে পারে, আর এই দেওয়ালটা নির্জীব জড়বস্তু, এই শ্যামানন্দ প্রভু তার উপরে বসে এই দেওয়ালকে বলছে চলো, আর এও দেওয়ালটাও চলতে থাকে, তার উপরে বসে তিনি আমার দিকে চলে আসছেন, তাহলে এ সাধারণ ব্যক্তি নয়। তখন বাঘের পিঠ থেকে নেমে শ্যামানন্দ প্রভুর চরণে গিয়ে প্রার্থনা করেছে এবং দীক্ষা নিয়েছে, ভক্ত হয়ে গেছে, এবং তার যত সব অনুগামী ছিল সবাইকে শ্যামানন্দ প্রভুর কাছে নিয়ে দীক্ষা দেওয়াছে। হরিব এইরকমই মহাপ্রভুর ভক্তরাও খুব শক্তিশালী। মহাপ্রভু যেমন শক্তিশালী স্বয়ং কৃষ্ণ, তার ভক্তরাও এরকম অনেক অলৌকিক কাজ করতে পারে। শ্যামানন্দ প্রভু এরকমই সেই দস্যু সর্দারকে ভক্ত বানিয়ে দিলেন, এবং সেই দস্যু সর্দার সেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব তৈরি করেছে। শ্যামানন্দ প্রভু চলে যেতে চাইছেন, বলছেন না আপনি যেতে পারবেন না। তখন শ্যামানন্দ প্রভু বললেন, আমি খুশি হই যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবন ধামে থাকি, তখন এইখানে আমি রাধাকুণ্ড শ্যামকুণ্ড তৈরি করব, এবং বৃন্দাবন থেকে রাধাকুণ্ড থেকে শ্যামকুণ্ড থেকে জল এনে এখানে তৈরি করব, সব তমাল বৃক্ষ ইত্যাদি। সেখানে বিশাল পুষ্করণী আছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড এখনও রয়েছে, বিরাট জায়গা। আর শ্যামানন্দ প্রভু শিষ্যর এত ভক্তি, সেই ডাকাত এত শুদ্ধ ভক্ত হয়ে গেল, তার ভক্তির প্রভাবে সেখানে তার দ্বারা মোহিত হয়ে ওখানেই থেকে গেছিলেন, এবং ওখানে উনি সমাধিস্থও হয়েছেন। ওখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখনও আছে। তো এরকমই মহাপ্রভু ভক্তরাও খুবই শক্তিশালী। প্রভুপাদ তিনিও সাধারণ ব্যক্তি ছিলেন না, এরকমই অলৌকিক কাজ। একবার বৃন্দাবনে পিসি সরকার প্রভুপাদের কাছে গিয়েছে, প্রভুপাদ যে আমাকে সবাই ম্যাজিকশিয়ান পিসি সরকার বলে ঘোষণা করে। হ্যাঁ, প্রভুপাদ বললেন, তুমি কি অলৌকিক কী কাজ করতে পারো, তুমি জানো আমার অনেক ম্যাজিক আছে। তখন পিসি সরকার বলছে, আপনার কী ম্যাজিক আছে? বলে, তুমি তো সব ভেলকিবাজি করছো। প্রভুপাদ বলে, তুমি ভেলকিবাজি করে সব লোককে টাকা পয়সা ইনকাম করে বেড়াচ্ছ, কিন্তু আমার ম্যাজিক জানো, হিপ্পিদের হ্যাপি করে ছেড়েছি আমি। এই যে দেখো সব হিপ্পিগুলি এখানে সব বসে আছে, গরু রক্ত খেত, মানুষ মানুষকে খেত, সব তারা হিপ্পি হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর তারা সব হরে কৃষ্ণ মন্ত্র জপ করে হ্যাপি হয়ে গেছে, সুখী হয়ে গেছে। এইরকম ম্যাজিক তুমি করতে পারবে? বলে, না আমি এইসব করতে পারবো না, আমি কিছু একটু ভেলকিবাজি করাতে পারি। তো সেই জন্য পিসি সরকার বলল, প্রভুপাদ আপনি হচ্ছেন আসল ম্যাজিকশিয়ান, কেন আপনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ আগুনকে খেয়ে নিয়েছেন, দাবানলকে খেয়ে নিয়েছেন, কালীয় নাগের উপরে নেচেছেন, গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করেছেন,
কত বিশাল তার যে অলৌকিক 7 বছর বয়সে ছোটবেলায় পুতনা রাক্ষসীকে বধ করে দিয়েছেন, কালকূট বিষ নিয়ে এসেছে। আমি তো এই ম্যাজিক দেখে কালকূট বিষ থেকে মুক্ত কাউকে করাতে পারবো না, হয়তো ভেলকিবাজি কিছু করাতে পারবো। সেজন্য যেহেতু আপনি কৃষ্ণ ভক্ত, তারা সব কিছু অলৌকিক কিছু করতে পারে। তো এইরকমই মহাপ্রভু ঝাড়িখণ্ড বনে তিনি কি করেছেন, বাঘ হাতি সবাইকে হরিনাম করিয়েছেন, প্রেম দান করেছেন। হয়তো সুখ পাখিকে কৃষ্ণ বলানো যাবে, কিন্তু প্রেম তো দিতে পারবে না কেউ। আর সুখ পাখিকে যখন প্রভুপাদ বলছেন বিড়াল ধরবে, কি বলবে, ট্যাঁ ট্যাঁ করবে, ও কৃষ্ণ কৃষ্ণ বলবে না, বলবে সুখ পাখিকে মুখস্থ করানো যায় হরে কৃষ্ণ, কিন্তু আগে যখন বিড়াল ধরবে ট্যাঁ ট্যাঁ করবে, কৃষ্ণ কৃষ্ণ বলবে না। কিন্তু মহাপ্রভু যখন বাঘ ভালুকদেরকে হরিনাম করালেন, তারা প্রেমে উন্মত্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণই বলছে, নৃত্য করছে, হরিব জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দের জয়। শরৎকাল হইল প্রভুর চলিতে হইল মতি, রামানন্দ স্বরূপ সঙ্গে নিভৃতে যুকতি। শরৎ আগমনে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার মনস্থ করলেন, তিনি লীলাচলে ছিলেন। আর সেখানে যখন শরৎকাল এসেছে তখন বৃন্দাবন যাওয়ার মনস্থ করেছেন, এবং তখন তিনি কি করলেন না, নিভৃতে স্বরূপ দামোদর গোস্বামী আর রামানন্দের সঙ্গে একটু পরামর্শ, যুক্তি পরামর্শ করলেন। মোর সহায় কর যদি, তিনি বর্ণনা করে জিজ্ঞাসা করছেন, তাদের সাথে যুক্তি করে মহাপ্রভু স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের কাছে বলছেন, মোর সহায় কর যদি তুমি দুইজন, তবে আমি যাইয়া দেখি শ্রী বৃন্দাবন। তোমরা দুইজন স্বরূপ দামোদর রামানন্দ, তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি বৃন্দাবন দর্শন করতে পারব, এটি আমার তোমাদের সাথে পরামর্শ। রাত্রে উঠি বনপথে পলাইয়া যাব, একাকি যাইব কাহ সঙ্গে না লইব। মহাপ্রভু বলছেন দেখো, আমি রাত্রিকালে নিভৃতে একা একা পালিয়ে যাব, কাউকে সঙ্গে নিব না, এরকম তাদের সাথে পরামর্শ করছেন। রাত্রে উঠে বন পথে পালাব, কাদের বলছেন, রামানন্দ রায় আর স্বরূপ দামোদর গোস্বামী, এরা হচ্ছে ললিতা বিশাখা সখী দুইজন। কৃষ্ণলীলায় ললিতা বিশাখা, স্বরূপ দামোদর আর রামানন্দ রায়, এরা মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, সেজন্য তাদের সঙ্গে যুক্তি করছে। কেহ যদি সঙ্গ লইতে পাছে উঠি ধাই, সবারে রাখিবা যেন কেহ নাহি যায়। আমি যখন চলে যাব পিছনে যদি কেউ যেতে চায়, তোমরা কি করবে না, তাকে ধরে রাখবে, আমার সঙ্গে যেতে দিবে না, এই হচ্ছে আমার মত, আমার সঙ্গে যেন যেতে না পারে কেউ, আমি একা একা যেতে চাই। প্রসন্ন হইয়া আজ্ঞা দিবা না মানিবা দুঃখ, তোমার সবার সুখে পথে হবে মোর সুখ। বলছেন তোমরা প্রসন্ন হয়ে এই কাজ করবে, বৃন্দাবনে যাবার অনুমতি দিবে, তোমরা অন্তরে দুঃখিত হবে না, কেন আমি একা যাচ্ছি দেখে তোমরা অন্তরে যেন দুঃখিত হয় না। তোমরা যদি সুখী হও তাহলে বৃন্দাবনে যাবার পথে আমারও সুখ হবে। এইভাবে মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দের সঙ্গে যুক্তি করলেন। দুইজন কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, যেই ইচ্ছা সেই করিবা নহ পরতন্ত্র। তখন রামানন্দ রায় স্বরূপ দামোদর গোস্বামী তারা বললেন, প্রভু আপনি তো স্বতন্ত্র ঈশ্বর,
তুমি তো কারো অধীনে নও, সুতরাং তোমার যা ইচ্ছা তাই তুমি করো। কিন্তু আমার দুহার শোনো এক নিবেদনে, তোমার সুখে আমার সুখ কহিলা আপনে। আপনি না বললেন যে আপনার সুখে আমাদের সুখ হবে, কিন্তু আমাদের একটা নিবেদন আছে আপনার কাছে। আমার দুহার মনে তবে বড় সুখ হয়, এক নিবেদন যদি ধর দয়াময়। প্রভু আমাদের মনে খুব সুখ হবে যদি আমাদের একটা নিবেদন আপনি স্বীকার করবেন। উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্য চাই, ভিক্ষা করি ভিক্ষা দিবে যাবে পাত্র বহি। প্রভু আমাদের একটা নিবেদন আছে, আপনি বললেন না যে আমার আপনার সুখে আমাদের সুখ, হ্যাঁ আমাদের সুখ হবে তখন। সেই নিবেদন আমরা এক ব্রাহ্মণকে আপনার সঙ্গে যেতে চাই। আপনি একা চলে যেতে চাইছেন? না, আপনি একা যাবেন না, আমরা একটা উত্তম ব্রাহ্মণকে আপনার সঙ্গে দিতে চাই। আর সে কী করবে না, ভিক্ষা করে বাইরে থেকে আপনাকে ভোজন করাবে, আপনার পাত্র বহন করে নিয়ে যাবে, আপনি সন্ন্যাসী, এটা আমাদের ইচ্ছা হয়। হ্যাঁ, তাই আমরা এটা সুখী হব। এ বলে মহাপ্রভুকে তারা এরকম নিবেদন করেছে। বন পথে যাইতে নাহি ভুজান্য ব্রাহ্মণ, আজ্ঞা কর সঙ্গে চলুক বিপ্র এক জন। আপনি যখন বন দিয়ে যাবেন তখন এমন কোনো ব্রাহ্মণকে পাবেন না যার কাছ থেকে আপনি ভিক্ষা গ্রহণ করতে পারবেন। বন পথে গেলে আর কোথায় ব্রাহ্মণ পাওয়া যাবে, যে ভক্ত পাওয়া যাবে, যে প্রসাদ পাওয়া যাবে রাস্তাঘাটে, বন পথে ঘর বাড়ি তো পাওয়া যাবে না, সেজন্য আপনি তো কাউকে এরকম পাবেন না। দয়া করে অনুমতি দিন যেন একজন শুদ্ধ ব্রাহ্মণ আপনার সঙ্গে যেতে পারে। এভাবে মহাপ্রভুর কাছে তারা প্রার্থনা জানালেন। প্রভু কহে নিজ সঙ্গী কাহ না লইব, একজনে নিলে আনের মনে দুঃখ হইব। আমি কাউকে একজনাকেও নিব না, কেন যদি আমি কাউকে একজনকে নিয়ে যাই আর একজন দুঃখ পাবে, এই জন্য আমি কাউকে নিব না। কীভাবে মহাপ্রভু দৃঢ় সংকল্প করছে, কেন মহাপ্রভুর সঙ্গে কে না যেতে চাইবে, সবাই যেতে চাইবে না? আপনারা যেতে চাইবেন মহাপ্রভুর সঙ্গে, ভিক্ষা করে মহাপ্রভুকে ভোজন করাবেন, চাইবেন? তা সবাই যেতে চাইবে। সেই জন্য মহাপ্রভু যদি একজনকে নিয়ে যাই আর একজন দুঃখ পাবে, হ্যাঁ কি না? যদি আপনাদের মধ্যে একজনকে নিয়ে গেলাম তাহলে আপনারা দুঃখ পাবেন না, পেয়ে যাবেন? সেই জন্য মহাপ্রভু বলছেন না না কাউকে নেওয়া চলবে না। তখন সেখানে বলছেন নূতন সঙ্গী হইবে ক স্নিগ্ধ যার মন, ঐছে যবে পাই তবে লইয়ে কজন। মহাপ্রভু তখন বললেন আমি নিতে পারি, সেরকম স্নিগ্ধ কোনো ব্রাহ্মণ হতে হবে, একজনকে নিতে পারবো যার মনটা স্নিগ্ধ, সে আমার সঙ্গে যেতে পারবে। তো প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য বর্ণনা করেছেন, কেন মহাপ্রভু নিতে চাননি কাউকে, সে সম্বন্ধে প্রভুপাদ উল্লেখ করেছেন। একবার মহাপ্রভু যখন দক্ষিণ দেশে গিয়েছিলেন তখন নিত্যানন্দ প্রভুর অনুরোধে, অন্যান্য বৈষ্ণবদের অনুরোধে একজন ব্রাহ্মণকে নিয়ে গেছিলেন, যাতে কাপড় চুপড় ব্যাগ ডকমণ্ডলু জল ইত্যাদি বহন করে নিয়ে যেতে পারে। একা একা মহাপ্রভু যেতে চেয়েছিলেন, তো সবাই বিবেচনা করে এক ব্রাহ্মণকে দিয়েছিলেন, তার নাম ছিল কালাকৃষ্ণ দাস, তাকে মহাপ্রভু নিয়ে গেছিলেন সঙ্গে। কিন্তু এখন কাউকে নিতে চাইছে না, কেন উনি একবার ঠকেছেন একজনকে নিয়ে গিয়ে, তার পিছনে মহাপ্রভুকে চিন্তা করতে হয়েছে। সবাই পাঠিয়েছিল যে মহাপ্রভু সেবা করার জন্য, সেবক মানে কি, সে সেবক সেবা করবে, কিন্তু এখন মহাপ্রভু বিড়ম্বনায় পড়ে গেছিলেন সেবকের দ্বারা, এমন অবস্থা হয়ে গেল। প্রভুপাদ সেটি উল্লেখ করছেন তাৎপর্যের মধ্যে। কি উল্লেখ করছেন, পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন কালাকৃষ্ণ দাস নামক একজন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এই কালাকৃষ্ণ দাসই কি হয়েছিল না, এক সময়
সে ভটাদারী দ্বারা রমণীদের দ্বারা আক্রান্ত হয়ে কি হয়েছিল না তাদের প্রতি আসক্ত হয়ে অধঃপতিত হয়েছিল। মহাপ্রভু সঙ্গে গেছে, তাহলে দেখুন স্বয়ং ভগবান সঙ্গে থেকেও একজন অধঃপতিত হয়ে যায়। অনেকে বলে আপনারা কৃষ্ণ নাম করছেন, এই করছেন, এটা হচ্ছে কেন, সেটা হচ্ছে কেন, তার কারণ এখানে বর্ণনা করছেন প্রভুপাদ কেন এটি হয়। স্বয়ং ভগবান গৌরাঙ্গদেবের সঙ্গে কালাকৃষ্ণ থাকছে আর সে কি করে বেশ্যাদের দ্বারা আসক্ত হয়ে সে তাদের প্রতি প্রলোভিত হয়ে চলে যায়, কি করে, প্রভুপাদ উল্লেখ করেছেন। চৈতন্য মহাপ্রভুকে ভটাধারীদের হাত থেকে তাকে উদ্ধার করার কষ্ট স্বীকার করতে হয়। মহাপ্রভুকে কষ্ট স্বীকার করতে হয়েছিল ওই ভটাধারীদের থেকে, সেই কালাকৃষ্ণ দাস সেবককে উদ্ধার করতে, রক্ষা করতে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন যে তিনি স্নিগ্ধ অন্তকরণ সমন্বিত কোন নূতন সঙ্গীকে সঙ্গে নিতে চান, যার অন্তকরণ স্নিগ্ধ সরল সেরকম ব্রাহ্মণকে নিতে চান, যাকে তাকে নেবেন না। যার অন্তকরণ স্নিগ্ধ নয়, যার চিত্ত কোনো রকম কোনো বেগের দ্বারা উত্তেজিত নয়, বেগ রয়েছে স্রোত, কাম ক্রোধ লোভ মহ মদ মৎসর্য, এই যে সব বেগ রয়েছে, আমরা ছয় বেগের কথা রূপ গোস্বামী বর্ণনা করেছেন উপদেশামৃতে প্রথম শ্লোকে, কে জানে, বাচ বেগম মনসহ ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এই যে বেগ, বেগ মানে স্রোত বা গতি, কথা বলার বেগ আমাদের রয়েছে, কিন্তু আমরা কৃষ্ণ কথা ছাড়া আজে বাজে কথা বলি, যার ফলে এই জগতে আমাদের থাকতে হয়। সেজন্য মনোবেগ, মনেরও বেগ রয়েছে, তো সেজন্য মনের দুই প্রকার বেগ আছে, একটা আছে অবিরুদ্ধ প্রীতি আর একটা আছে বিরুদ্ধযুক্ত ক্রোধ। বাবা মেয়েকে বলছে এই এই মোবাইলটা ব্যবহার করা চলবে না, কিন্তু মেয়ে সেখানে মনের বেগে বলছে না না আমার এটা চাই, আর সেখানে যদি বাবা সমর্থন করে দিল সেটা অবিরুদ্ধ প্রীতি, মনের বেগ হয়ে গেল, আর মেয়েকে দিল না, মেয়ের কাছে কী হলো, বিরুদ্ধযুক্ত ক্রোধ, তার মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হলো। তো এই দুটি জিনিস আমাদের মনের বেগ, সেজন্য সাবধান থাকতে হবে। আমরা অনেক সময় বুঝতে পারি না আমার কি মঙ্গল হবে, বাবা মা বুঝেন, গুরুদেব জানেন, তো সেটা আমরা না বুঝি না না আমরা দাবি করি, নেচর বান্দা হয়ে যাই, আমার ওটা চাই ওটা চাই, কিন্তু দেখা গেল মা বলছে না এটা তোমার ক্ষতি হবে, এটা নেওয়া যাবে না। আর কখনো কখনো মা বাবা মনের বেগে অবিরুদ্ধ প্রীতি, মেয়ের প্রতি প্রীতি করে ভালোবাসা করে, তাকে বিরোধ করলো না, দিয়ে দিল মোবাইল, আর সেটা নিয়ে মেয়ে আজে বাজে জিনিস দেখতে দেখতে ছেলে মেয়ে কী করলো, নষ্ট হয়ে গেল। তাই মনের বেগে চলার চেষ্টা করবেন না, বিরুদ্ধযুক্ত ক্রোধ আসতে পারে, মনের মধ্যে ক্রোধ আসতে পারে, কিন্তু যেটা আমার ক্ষতি, সেজন্য গুরু মহারাজ বলছিলেন যদি দেখবে তোমাকে কেউ রক্ষা করছে তোমার কোনো কিছু থেকে উপদেশ দ্বারা, তোমার সেটা ভালো লাগছে না, জানবে সে তোমার বন্ধু, আর জানবে তুমি কিছু খারাপ কাজ করছো তোমাকে সাহায্য করছে, জানবে সে তোমার প্রধান শত্রু। এই জন্য খুব ভক্তদের এইসব উপলব্ধি করতে হবে, ভক্তি জীবনে কখনো কেউ আমাকে সাহায্য করছে উন্নয়নের জন্য, সে আমার বন্ধু, কিন্তু আমার ক্ষতিগ্রস্ত করছে, কিছু উন্নয়ন থেকে আরও নিচে চলে যাই আমি বুঝতে পারছি না, কিন্তু আমাকে সাহায্য করছে, তাহলে জানবে সে তোমার শত্রু, নষ্ট করছে তোমাকে, তো এটা খারাপ। সেজন্য অন্তকরণ স্নিগ্ধ হতে হবে, কোনো বেগের দ্বারা উত্তেজিত হলে, বিশেষ করে উপস্থ বেগ, জনেন্দ্রিয় বেগ, তার দ্বারা সেই কালাকৃষ্ণ দাস আসক্ত হয়ে গেল, যার ফলে সেই বেশ্যা রমণীদের প্রতি আসক্ত হয়ে চলে গেছিল, আর মহাপ্রভু তাকে তার শিখা চুলের মুঠি ধরে টেনে তাকে নিয়ে আসতে হয়েছিল, রক্ষা করতে হয়েছিল। এই জন্য মহাপ্রভু আর কাউকে চাইছিলেন না, সঙ্গে কেউ যাবে সেবক হয়ে যাবে না, দেখা গেল সেবকের বিড়ম্বনায় প্রভুকে কষ্ট পেতে হবে, সেটা হয়েছিল, এই জন্য মহাপ্রভু নিতে চাননি। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু সঙ্গলাভ করা সত্ত্বেও, এই ধরনের মানুষ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য থাকা সত্ত্বেও
রমণীর প্রতি আসক্ত হয়ে অধপতিত হয়, মায়া এতই বলবতী, প্রভুপাদ বলছেন মায়া এত বলবতী, ভগবানের সঙ্গে থেকেও রমণীর প্রতি আসক্ত হয়ে পড়ছে। তার প্রভাব থেকে মুক্ত হতে দৃঢ় প্রতিজ্ঞা না হলে, আমরা যদি দৃঢ় সংকল্প না করি, হ্যাঁ তাহলে হবে না। সেজন্য এখানে বলছেন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যেও সে রক্ষা পাবে না যদি দৃঢ় সংকল্প না হয়। গুরু বৈষ্ণবদের কথার প্রতি যদি আমরা সংকল্প সিদ্ধ না করি, গ্রহণ না করি, তাহলে সিদ্ধি লাভ হবে না। সেজন্য গ্রহণ করতে হবে। যেমন লক্ষ্য হেরা বেশ্যা, সে চাইছিল হরিদাস ঠাকুরকে অধপতিত ঘটাতে, কিন্তু হরিদাস ঠাকুর দৃঢ় সংকল্প ছিলেন ভগবানের প্রতি, নামের প্রতি, তাই লক্ষ্য হেরা বেশ্যা পর্যন্ত সেখানে হরিদাস ঠাকুরকে অধপতন করাতে পারল না। উপরন্তু সেই বেশ্যা হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে কৃষ্ণ ভক্তে মহান আচার্যে পরিণত হয়ে গেল, হরিব। সেজন্য হরিদাস ঠাকুর যেমন দৃঢ় সংকল্প ছিলেন, ওইরকম সংকল্প করতে হবে, তাহলে সে রক্ষা পাবে। এখানে প্রভুপাদ বলছেন কিন্তু তাদের ব্যক্তিগত সান্নিধ্যের সুযোগ গ্রহণ করা অবশ্য কর্তব্য। কেউ যদি পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধিকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, আমরা কখনো কখনো শুদ্ধ ভক্তদের যদি সাধারণ মানুষ ভাবি, গুরুদেবকে, ভগবানের বিগ্রহকে পাথর কাঠ মনে করি, তাহলে কখনো আমরা ভগবানের কৃপা পাব না। সেই কালাকৃষ্ণ দাস ভাবছিল চৈতন্য মহাপ্রভু সাধারণ একজন মানুষ, তার সঙ্গে আমাকে পাঠানো হয়েছে। চৈতন্য মহাপ্রভু সাধারণ মানুষ ছিলেন না, তিনি স্বয়ং কৃষ্ণ, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে এসেছিলেন প্রেম দিতে। কিন্তু অনেক মানুষ, হতভাগ্য মানুষ, মহাপ্রভুকে বুঝতে না পেরে সাধারণ মানুষ ভাবত, এই জন্য তারা বুঝতে পারেনি, মহাপ্রভুকে না বুঝে অধপতিত হয়েছে। ওই দুই কালাকৃষ্ণ দাসের যেমন অধপতন হলো, মহাপ্রভুর সঙ্গে থেকেও সে বুঝতে পারলো না, মহাপ্রভু ভাবলো সাধারণ মানুষ। এই জন্যই এখানে বলা আছে গুরু এবং কৃষ্ণ সাধারণ যদি কেউ ভাবে তাহলে তার অধপতিত হয়ে যাবে, সে দীক্ষা নিতে পারে, কৃষ্ণ সান্নিধ্যে থাকতে পারে, বিগ্রহ পূজা অর্চনা করতে পারে, কিন্তু যদি মনে করে এটা পাথর, তাহলে সে ভগবত ভক্তিতে আগাতে পারবে না, সে অধপতিত হয়ে যাবে। এই জন্য বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তার সেবা করলেই একদিন আপনি মুক্ত হয়ে যাবেন, সেটাই এখানে প্রভুপাদ বলছেন। সেজন্য আমরা সাধারণ যেন কাঠ পাথর যেন মনে না করি, তাহলেই যদি কাঠ পাথর মনে করবেন, সাধারণ মনে করবেন, অবশ্যই তার অধপতন হয়ে যাবে। তাই চৈতন্য মহাপ্রভু কালাকৃষ্ণ দাসের মতো ব্যক্তিকে তার সঙ্গে নিতে চাননি, তিনি এমন কাউকে সঙ্গে নিতে চেয়েছিলেন যিনি দৃঢ় প্রতিজ্ঞ, স্নিগ্ধ এবং অন্তকরণ, যার স্নিগ্ধ অন্তকরণ এবং অন্য অভিলাষ রহিত, মানে কোনো অভিলাষ আছে তার মধ্যে হবে না, অন্য অভিলাষ, সেটা বলে শুদ্ধ ভক্তি। হ্যাঁ, জড় জ্ঞানের প্রতি, কর্মের প্রতি আসক্তি থাকলে হবে না, জড় বিষয়ের প্রতি আসক্তি থাকলে হবে না, এগুলি অন্যাভিলাষ থাকতে হবে, তাহলে সে একদিন ভগবত ধামে ফিরে যেতে পারে। হরিব। স্বরূপ কহে এই বলভদ্র ভট্টাচার্য, তোমাতে সুস্নিগ্ধ বড় পণ্ডিত সাধু আর্য। তারা একজন বলভদ্র ভট্টাচার্য নামক এক ব্রাহ্মণ, সুনিগ্ধ পণ্ডিত, সুশীল, তাকে কী করলেন, বললেন যে ইনি অত্যন্ত অনুরক্ত আপনার, মহাপ্রভুর কাছে বলছেন, আর তার অন্তকরণ সুস্নিগ্ধ, পণ্ডিত সাধু, পারমার্থিক মার্গে অতি উন্নত, তাকে আমরা আপনার সঙ্গে দিতে চাই। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন, চৈতন্য মহাপ্রভু একজন নতুন সঙ্গী চেয়েছিলেন, রমণীর প্রতি আসক্ত কালাকৃষ্ণ দাসের মতো ব্যক্তিকে তিনি চাননি। তার মানে ভগবানের কাছে পৌঁছাতে গেলে যদি কেউ জড়জাগত ইন্দ্রিয় সুখে আসক্ত হয়, সে পৌঁছাতে পারবে না, জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্ত হয়ে গেলে সে কখনো পৌঁছাতে পারবে না। এখানে বলেছে রমণীর প্রতি আসক্তি, তো আপনারা প্রশ্ন করবেন তাহলে আমরা গৃহস্থ তো আমার স্ত্রীর প্রতি আসক্ত আছে, হ্যাঁ স্ত্রীর প্রতি আসক্তি থাকতে পারে, পুত্রকন্যার প্রতি, ধন সম্পত্তির প্রতি, কীভাবে
না এই স্ত্রী কৃষ্ণের, এই পুত্রকন্যা কৃষ্ণের দাস দাসী, এই ব্যবসাটা কৃষ্ণের, এই বাড়িটা কৃষ্ণের, সেভাবে আসক্ত। আর কৃষ্ণ সেবায় নিযুক্ত ছেলে মেয়েদেরকে রাখছে, কেবল পুত্র সন্তান উৎপন্নে স্ত্রী প্রতি আসক্ত, কৃষ্ণ সন্তান উৎপন্নে যদি কোনো ইন্দ্রিয় সুখে আসক্ত তাহলে সে ভগবানের কৃপা পাবে না। এই জন্যই খুব কঠিন মহাপ্রভু এখানে বলছে, রমণীর প্রতি আসক্তি থাকতে পারে গৃহস্থ বিবাহিত যিনি হবেন, প্রভু কৃষ্ণ নিজে বলছেন সেই কামটা আমি নিজে, কামস্মি অহং কামস্মি, ধর্ম অবিরুদ্ধ, সেটা ধর্ম। যদি কেবল পুত্র সন্তান উৎপন্নে বিবাহ জীবন, ইন্দ্রসুখের জন্য বিবাহ জীবন, সেটা কাম, সেটা নরকে নিয়ে যাবে, সে আসক্তির দ্বারা কৃষ্ণ কৃপা পাবে না। কিন্তু তার স্ত্রী আছে, 100 সন্তান হতে পারে, কিন্তু সব কৃষ্ণ সন্তান, পুত্র কৃষ্ণ ভক্ত সন্তান, দেখছে না এরা আমাকে দেখবে বলে আমি সন্তান উৎপন্ন করছি, না কৃষ্ণের সেবা করার জন্য এদের আমি উৎপন্ন করেছি, কৃষ্ণের কৃপা, এই কামটা কৃষ্ণ নিজে, তো সেই জন্য সেটা ধর্ম। সেখানে আসক্তিটা আসক্তি নয়, ব্যবসাতে আসক্তি আসক্তি নয়, সেই ব্যবসা যদি কৃষ্ণের জন্য হয়, সেই বাড়িটা যদি কৃষ্ণের জন্য হয়, বাড়িতে থাকছে তার ঘরে পালংটা অনেক লক্ষ টাকার, কিন্তু ঠাকুরের ঘরটা ছোট্ট একটু জায়গায়, সিংহাসনটা একটা ছোট্ট মানে 1-2 হাজার টাকার দাম, আর পালংটা 1 লক্ষ টাকার নিজের ঘরের ঘুমানোর পালং, তাহলে সেটা বুঝে নিতে হবে সে কৃষ্ণের প্রতি আসক্তি না ইন্দ্রসুখের প্রতি আসক্তি, এগুলি বুঝে নিতে হবে। তো সেই জন্য আমাদের ইস্কনে বড় মন্দির হচ্ছে কেন, প্রভুপাদ দেখাতে চাইছেন যে সব থেকে দামি বড় মন্দির ইস্কনে দেখানো হবে, যে কৃষ্ণ বড় তার মন্দিরও বড়। এই জন্য উড়িষ্যায় জগন্নাথকে বড় ঠাকুর বলে, বড় মন্দির বলে, সব কিছু বড়। কেন? ভগবান সব কিছুর উৎস, তার সব কিছু বড়, সমস্ত ঐশ্বর্য, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, সমস্ত যশ, সব কিছু তার মধ্যে রয়েছে পরিপূর্ণ মাত্রায়, আর তার থেকে ছিটে ফোটা কিছু অংশ আমরা পেয়েছি, যে অহংকার করছি, দেখতে একটু সুন্দর হয়ে গেছে একটু অহংকার করছি, কিন্তু এই সুন্দরটা একটু রোগ হয়ে গেল তখন কালো হয়ে গেল, এত সুন্দর ডায়রিয়া হয়ে গেল, ব্যাস নষ্ট হয়ে গেল জীবন। একটা ছেলে একবার একটা যুবতী সুন্দরী মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে, রাস্তায় যাচ্ছিল, দেখছে এত সুন্দর মেয়েটা, তো তার পিছে পিছে যাওয়া শুরু করেছে, তখন মেয়েটা দেখছে লক্ষ্য করে একটা চ্যাংড়া ছেলে পিছে আসছে, তখন তাকে বলছে আপনি কোথায় যাচ্ছেন, আমার পিছন কেন আসছেন, বলে না তোমার এই যে রূপ জৌলসের প্রতি আমি খুব আসক্ত হয়ে পড়েছি। তখন মেয়েটি খুব বুদ্ধিমতী ছিল, বলে আমার এই রূপ জৌলসের প্রতি আপনি আসক্ত, বলে হ্যাঁ, আজকে হবে না, এই রূপ জৌলস আপনি ভোগ করতে পারবেন 7 দিন পরে, আজ নয়, অমুক জায়গা ওই গাছের গুড়ায় ওই পুকুর পাড়ে ওখানে আপনি আসবেন, ওখানে অপেক্ষা করবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব, আর ওখানে আপনি আমার এই রূপ জৌলস আপনি ভোগ করতে পারবেন। তখন সেই মেয়েটি বাড়িতে গিয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে নিল, খাওয়ার পরে ওর ডায়রিয়া হয়ে গেল, মলমূত্র বমি যা কিছু সব এক একটি পাত্রে ধারণ করে রাখল, আর এমন হয়েছে তার শরীরটা একদম কালো হয়ে গেছে, দেখতে অসুন্দর হয়ে গেছে, কিন্তু ওই যে গাছের গুড়ায় ওই সব মলমূত্র বমি ইত্যাদি সে সেখানে পাত্রে ধারণ করে ঢেকে রেখে দিয়েছে, আর 7 দিনে ওখানে গিয়ে বসে আছে। তখন ওই ছেলেটা গিয়ে ওই মেয়েকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কি জানো এখানে একটা সুন্দরী মেয়ে আমার জন্য অপেক্ষা করবে বলেছিল, তুমি কি জানো? তাহলে দেখুন, 7 দিন আগে যে মেয়ের রূপের প্রতি আসক্ত হয়েছিল সে চিনতেই পারছে না, অনেকে বলে আমি তোমায় গান গাই না সব, আমি তোমায় ভালোবাসি রে, দুর্গা পূজা কালী পূজা এলে তারপরে কী হয়, 2 দিন পরে চিনতেই পারবে না, ও তো চিনতে পারছে না, ভালোবাসে বলে রূপ জল সে, আর এখন চিনতে পারছে না। তখন সেই মেয়েটি বলল, আমি সেই মেয়েটি, তুমি, আপনি যে মেয়েটির রূপ জৌলসের ভোগ করতে চেয়েছিলেন, আর সমস্ত সৌন্দর্য এই পাত্রগুলিতে ধারণ করে রাখা আছে, আপনি এখন ভোগ করতে পারেন। তখন সব পাত্রগুলি খুলে দিয়েছে, তখন সব বমি পায়খানা
মল মূত্র সব বলে এইগুলি আমার শরীরের সৌন্দর্য এই পাত্রেতে ধারণ করে রাখা আছে, আপনি এখন এইগুলি ভোগ করুন। ভোগ করবে কেউ? তা আমাদের সৌন্দর্যটা এইরকমই, কিন্তু কৃষ্ণ নবযৌবন সর্বসুন্দর, সবসময় সুন্দর। তার থেকে একটু কিছু পেয়ে গিয়ে জ্ঞান, কিছু সুন্দর টাকা পয়সা পেয়ে গিয়ে আমরা অহংকারী হয়ে যাই, তো এটা ভুল ধারণা। তাই জন্য মানুষের উচিত এই সমস্ত অনিত্য বস্তুর প্রতি আসক্ত না হওয়া, কেবল কৃষ্ণ সেবার প্রতি আসক্ত হওয়া। কি আছে দেখা দরকার নেই, সাকর্ণ জুটছে, চাষি লেবারি করি ভিকারি করি যায় আসে না, সব কিছু আমি কৃষ্ণকে দিয়েই করব, তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। টাকা পয়সা আছে, আজ আছে কালকে চলে যাবে, তো সেই জন্য আমাদের সরল স্নিগ্ধ হতে হবে, এরকম বলভদ্র ভট্টাচার্যের মতো ভক্ত হতে হবে, তাহলে এবং ভগবান এবং তার ভক্তের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তার সেবা আমি করছি, আলেখ্য পূজা করছেন বাড়িতে সাক্ষাৎ ভগবান, আর গুরুদেব তিনি ভগবানের প্রিয় প্রতিনিধি। এইভাবে যারা দৃঢ় বিশ্বাস করে, সেবা করবে, তাদের আদেশের পালন করবে, গ্রহণ করবে, সেই ব্যক্তিরাই সিদ্ধি লাভ করবে, ভগবানের কৃপা লাভ করবে এবং ভগবত ধামে ফিরে যেতে পারবে। নিদায় গৌর সীতানা প্রেমানন্দে, এই জন্য আমরা নামহট্ট সংঘ স্থাপন করছি, যাতে ভক্তরা সরল হয়, সেখানে সাধু সঙ্গে গ্রহণ করে। শীর্ণত্বা শ্রদ্ধয়া নিত্যম, তাই নিত্য শ্রদ্ধার সহিত গৃণন্তস্ব সচেষ্টিতম, যদি গ্রহণ করবেন তাহলে কী হবে, ন কালে ন না অতি দীর্ঘে ন ভগবান বিশতে হৃদি, ভগবান যে হৃদয়ে আছেন তখন এই উপলব্ধি হবে, বহু দীর্ঘকাল সময় লাগবে না। যদি গৃণন্তা কীভাবে গ্রহণ করবেন, শ্রদ্ধয়া বিশ্বাসের সহিত, যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম সিদ্ধ হবে, আর আলাদা করে কিছু করতে হবে না। তো সেই জন্য আমরা জীব যেহেতু স্বরূপে কৃষ্ণের নিত্য দাস, গীতায় কৃষ্ণ বলেন মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব অন্য কারো দাস নয়, অন্য কারো সেবক নয়, ভগবান আছেন একমাত্র সেব্য, আর জীব তার সেবক। তাই সেব্য এবং সেবক সেবার দ্বারা সেটি সম্ভব, ভগবানকে ভালোবাসা। সেজন্য কী সেবা করবেন, না সব ইন্দ্রিয় দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, যত ইন্দ্রিয় আছে আমাদের দেহেতে, একাদশ ইন্দ্রিয়, এইসব ইন্দ্রিয় দিয়ে যখন কৃষ্ণের সেবাতে যুক্ত করাবেন সেটা হবে ভক্তি, আর যখন এই ইন্দ্রিয় দিয়ে নিজের ইচ্ছায় চলবেন সেটা হবে কাম, অন্ধকারে নিয়ে যাবে, নরকে নিয়ে যাবে, বারবার চক্রে ঘুরাবে, কখনো ধনী ঘরে, কখনো সাধারণ গরিব ঘরে, কখনো ভিকারি, কখনো অন্ধ হয়ে, কখনো নানা রোগের দ্বারা, কখনো একটা মূর্খ হয়ে জন্মাবেন, পশু পাখি কীট আদি হয়ে, দেব শরীর, রাজার শরীর, কেন না আমার কর্ম অনুসারে। সেই জন্য আমরা এমন কিছু কর্ম করব যেটি ভগবান এবং গুরু বৈষ্ণবেরা সন্তুষ্টি বিধান করবেন, সেই কর্মের দ্বারা আমরা এই দুর্লভ মনুষ্য জীবনকে এই জীবনে সার্থক করে ভগবত ধামে আমরা যেতে পারব, আর বারবার জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। আজকে একটা মাতাজি বলছিল, কয়েকজন মাতাজি, যে আমাদের স্বামীগণ এরকম কিছু করে যে আমরা ভক্তি করতে চাই তার বাধক হয়ে দাঁড়ায়, তার মানে কেন, পূর্বের কর্ম, আমি পূর্ব জীবনে ওই স্বামীকে কষ্ট দিয়েছিলাম, তার জন্য এখন এই জীবনে তার থেকে পাচ্ছি। কেউ মনুষ্য জীবনে বুঝতে পেরে যাক শত বাধা দিক আমি কৃষ্ণ তোমাকে ছাড়বো না, তাহলে সে এই জীবনে এই বাধা থাকলেও কৃষ্ণ নাম করতে করতে দেহত্যাগ করে আর ওই ধরনের স্বামীর কাছে আর পাবে না, তার এই কর্ম খণ্ডন হয়ে যাবে, সেই দুঃখ মোচন হয়ে যাবে। তো সেই জন্য পূর্বের কর্ম এসব আসবে, কেউ ভাবছে এত কষ্ট দিচ্ছে, সেই কষ্ট সহ্য করে যদি কৃষ্ণকে না ছাড়েন এই জীবনেও তো সেই কষ্ট ভগবান লাঘব করে দেবেন, একদিন মৃত্যু হবে, আপনি এমন ধামে যাবেন, এমন ভক্ত ঘরে যাবেন, তখন আর ওই রকম কষ্ট আর আসবে না। সেজন্য পূর্বের দুষ্কর্ম সুকর্ম এ হেতু আমরা এই সুখ দুঃখ ভুগে থাকি। আর ভক্তি জীবনে আসার উদ্দেশ্য কি, না এটাকে উপলব্ধি করা, আমি ওর ছেলেকে হত্যা করেছিলাম,
যার দরুন আজ আমার ছেলেকে এই ব্যক্তি হত্যা করে দিল। আমি গত জীবনে ওর বাড়িটা আগুন লাগিয়ে দিয়েছিলাম, তাই আমার এই জীবনে বাড়িটা আগুন লেগে গেল। তখন কি ভক্ত কি করবে? যদি কৃষ্ণ নাম করে প্রসাদ খায় তার চেতনাটা উন্নত হবে, সেভাবে হায় হায় আমি গত জীবনে নিশ্চয় তার ছেলেকে হত্যা করেছিলাম, তাই এই জীবনে আমার ছেলে হত্যা হলো, আমি এই জীবনে আর কারো ছেলেকে হত্যা করব না, কারো বাড়িতে আগুন লাগাব না, এরকম যখন ভক্ত সঙ্গ করে এই উপলব্ধি করার জন্য, তাহলে আপনি রক্ষা পাবেন। আর না হলে আপনি ও হত্যা করে দিল, আপনি আবার গিয়ে হত্যা করে দিলেন, তাহলে কী হবে? কর্ম চলতেই থাকবে। তো এইরকম বহু জন্ম জন্ম ধরে চলতেই থাকবে। তো সেই জন্য সাবধান। এই জন্য ভক্তি জীবনে মনুষ্য উদ্দেশ্য শরীরে আমরা কৃষ্ণ ভক্তি করছি, এগুলিকে বুঝে যাতে আবার সেই রকম দুষ্কর্মের যুক্ত না হয়ে যায়। তো সেই জন্য কত জীব হত্যা আমরা করেছি পূর্বে, এখন আমার ছেলে হত্যা হয়ে গেল কান্না করছি, কত মৎস্য মাংস মুরগি ছাগল হত্যা করেছি, আজ আমার ছেলেকেও কেটে দিল আমরা কষ্ট পাচ্ছি, কেন কাটলো? এই দুঃখ করছি, কাটবে না? আমি কত মুরগি ছাগল কেটেছি, তাদের কত ছেলে মেয়ে বাবা মাকে কেটেছি, আজ আমার বাবাকে সামনে হত্যা করে দিল আর আমি দুঃখ পাচ্ছি। তো সেজন্য মনুষ্য জীবনে ভক্তি জীবনে এসে এই উপলব্ধি করা দরকার, প্রসাদ খাওয়া হরিনাম করার মাধ্যমে চেতনাকে মার্জিত করে এই উপলব্ধি, না আর এই জীবনে আমি কাউকে হত্যা করব না, এই জীবনে আমি কেবল প্রসাদ সেবা করব। এই শাক সবজি হত্যাও হত্যা, সেটি যদি ভগবানকে নিবেদন না হয় সেটা চুরি করা হবে, পাপ ভক্ষণ হবে, আর এই জগতে বারবার ঘুরতে হবে। তো সেই জন্য আমাদের যাতে সুশীল স্নিগ্ধ এগুলি হয় কি করে হবেন না, যখন গুরু বৈষ্ণবদের কথা কর্তব্য তাদের উপদেশ যদি সঠিকভাবে আমরা গ্রহণ করে নিব, তাহলে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। ইতায় গৌর সীতানা প্রেমানন্দে। তো এভাবে আমি অনুরোধ করব, এখানে আমাদের নামট সংঘ বিভিন্ন জায়গাতে রয়েছে, 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, সবাই আপনারা চেষ্টা করবেন নিজে নিজের এলাকায় পাড়াতে 5-10 জন বসবেন সপ্তাহে একদিন, সাধুসঙ্গ করবেন, তুলসী সামনে বসে রাধা কৃষ্ণ গৌর নিতায় ছবি রেখে পরম্পরা মাধ্যমে হাততালি দিয়ে হরিনাম করবেন, গীতা ভাগবতকে একটু পড়বেন, আর ক্রমে ক্রমে চেষ্টা করবেন গীতা ভাগবতের শিক্ষাকে আচরণ করার জন্য। হঠাৎ করে অনেক কিছু পারবেন না। মাতাজিরা বলছিল আমরা ভোগ লাগিয়ে এখন চেষ্টা করছি প্রসাদ পেতে, খুব ভালো, স্বামীকেও দিবেন, নিজে আগে থেকে একটু রান্না করে খাওয়াই দিবেন, তাহলে স্বামী হয়তো আরও অন্য কিছু খাবে না। আগে থেকে যদি রান্না না হয়ে যায় স্বামী রেগে টেগে, তো এই রান্না টান্না নেই আমি গেলাম বাইরে গিয়ে খেয়ে নিব, তাহলে সহধর্মিণী স্ত্রী মানে ধর্মপত্নী স্বামীর পতন থেকে উদ্ধার করবে, তাই জন্য সে ধর্মপত্নী। সহধর্মিণী তার মানে ধর্মপথে সহায়ক হবে, স্বামীও কখনো কখনো খারাপ কাজে ব্যস্ত হয়ে অধপতিত হয়ে যেতে পারে, কিন্তু স্ত্রী যদি কায়দা করে ভোগ রান্না করে চেষ্টা করে আগে থেকে যদি জোগাড় দিয়ে বলে এই দেখো তুমি যাচ্ছ আমি অলরেডি আগে থেকে রান্না করে নিয়েছি, তুমি এই ভগবানের প্রসাদ নিয়ে যাও, হ্যাঁ বাইরে তোমাকে খেতে হবে না, কিন্তু যদি স্ত্রী যদি আগে থেকে সাহায্য না করে, ও খাবে আমার অত কষ্ট করতে পারবো না, হ্যাঁ তুমি যা খাবে খাও, তাহলে সে সহধর্মিণী হলো না, ধর্মপত্নী হলো না। তো ধর্মপত্নী মানে স্বামীর পতন থেকেও স্ত্রী রক্ষা করতে পারবে এমন কিছু ধর্ম আচরণের মাধ্যমে। আমি দেখেছি বহু জায়গায় বহু মহিলারা তার স্বামীর কত খারাপ কাজ করে, খুন করত, বেশ্যাসঙ্গ করত, কত কিছু করত, কিন্তু স্বামী স্ত্রী এমনভাবে আচরণ করতে লাগে, সেই স্বামীকে সে এমন ভক্তে পরিণত করে দেয়, হ্যাঁ যে একদম বিরাট একজন যেন শুদ্ধ ভক্ত হয়ে গেল। এরকম অনেক স্বামী, হ্যাঁ আসুরিক স্বামীরাও ভক্ত হয়ে গেছে, বুঝতে পারছেন? সেজন্য স্ত্রীগণ কোনো দুঃখের কারণ নেই, পূর্ব জীবনের কর্ম এখন ভোগ করতে হচ্ছে, কিন্তু প্রার্থনা করবেন কৃষ্ণের কাছে, প্রভু আমি যেন তোমার সেবা করতে পারি, আমার এই স্বামী যেন তোমার ভক্ত হয় সেই প্রার্থনা করছি, এবং মাঝে মাঝে প্রসাদ দিবেন, মাঝে মাঝে তাকে গীতা ভাগবত পড়িয়ে শোনাবেন, মাঝে মাঝে যখন আসবে কাজকর্ম থেকে, হ্যাঁ তাদেরকে জল দিবেন, পাখা করবেন, তখন দেখবে ও আমার স্বামী স্ত্রী কত ভালোবাসে আমাকে। কিন্তু আপনি যদি আপনার মতো দাঁটায় মতো থাকেন নিজের ভাবে, তাহলে কখনো কখনো সেই স্বামী আসবে না। তো সেটা যদি আপনি চান
সেরকম স্বামীকেও ভক্ত বানাতে পারে। স্বামী কাজ থেকে এসে গেল, সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে নিলেন, একটু জল দিলেন গ্লাসে, একটু পাখা করলেন, কারেন্ট নেই, পাখা সুইচ দিয়ে দিলেন। তখন স্ত্রী ভাবে, অ স্বামী ভাবে, অ কত আমাকে ভালোবাসে। তখন আপনি কিছু বললে তখন সেও শুনবে, হ্যাঁ কি না, করবে কি না, তিনি করবে। কিন্তু আমরা দেখি আজকাল মাতাজিরা ওইরকম আচরণ করে না, সেই জন্য তার স্বামী অন্যরকম মেন্টালিটিতে থাকে, আর স্বামী স্ত্রীকে প্রহার করে আর অন্যদিকে দৌড়ায়, তখন কান্না করে। তো এটা সম্ভব হবে ভক্তির মাধ্যমে। তো সেই জন্য আমি অনুরোধ করব, চেষ্টা করুন, দেখবেন একদিন সেই সব স্বামীরাও শুদ্ধ ভক্ত পরিণত হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য কৃষ্ণ ভক্তি গ্রহণ করলে সুশীতল স্নিগ্ধ সরল হওয়া যাবে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন। হরি বল বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।